আসসালামু আলাইকুম। মেড ইন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জয়তি সরোয়ার। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এর আগে নোয়াখালীতে পুলিশের হাতে গ্রেফতার হয় মামলার অপর দুই আসামি। রোববার রাতে 9 জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 2টি মামলা করেন নির্যাতিতা ওই নারী। ধর্ষণ ও নারী প্রতি সহিংসতার দায় আওয়ামী লীগ এবং সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এসব ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। দলীয় পরিচয়ে যারা অপকর্ম করছে তাদের শাস্তির আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। সচিবালয়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনা মানবতা বিরোধী অপরাধ বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা অভিযোগ করেন, দেশে আইনের শাসন না থাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুরা যেন সমাজে অবহেলার শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসকালে শিশুদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে বরিশাল এবং খুলনায় আরও 2 জন মারা গেছেন। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ 1 জন ও খুলনায় উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়। খুলনায় 17 জন সহ বিভাগের নতুন করে শনাক্ত 48 জন। এছাড়া সবশেষ 24 ঘন্টায় কুমিল্লায় কেউ মারা না গেলেও নতুন করে শনাক্ত হয়েছেন 10 জন। এবারে ফুটবল। অবিশ্বাস্য আর অঘটনের এক রাত পার করল ইংলিশ প্রিমিয়ার লিগ। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে 7-2 গোলে বিধ্বস্ত করেছে অ্যাস্টন ভিলা। আরেক খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডকে 6-1 গোলে উড়িয়ে দেয় টটেনহাম হটস্পার। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। যে দলটি গতবার কোন রকমে রেলিগেশন এড়িয়েছে তাদের বিপক্ষে সবচেয়ে বড় হারের লজ্জায় ডুবল অল রেডরা। প্রতিপক্ষের মাঠ ভিলা পার্কে অপেক্ষাকৃত খর্বশক্তির অ্যাস্টন ভিলার কাছে লিভারপুল প্রথম অর্ধে হজম করে 4 গোল আর দ্বিতীয়ার্ধে 3টি, সব মিলিয়ে একেবারে 7-আপের লজ্জা। মৌসুমের প্রথম ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের বিপক্ষে ইয়ুর্গেন ক্লোপের দলের রক্ষণের ফাঁক ফোকর সামনে চলে এসেছিল। এবার অ্যাস্টন ভিলা তারও পরিষ্কার করে দিল। ইংলিশ স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স প্রিমিয়ার লিগে তার প্রথম হ্যাটট্রিকের দেখা পান। এছাড়া অধিনায়ক গ্রিলিশও ছিলেন দুর্দান্ত ফর্মে। 2 গোল এবং 3 অ্যাসিস্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সমাধি রচনায় সামনে থেকে নেতৃত্ব দেন এই ইংলিশ মিডফিল্ডার। লিভারপুলের হয়ে মোহাম্মদ সালা 2 অর্ধে 1টি করে গোল শোধ করেন। এই ম্যাচের আগে ইংল্যান্ডে আলোচনা চলছিল টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডের ফলাফল নিয়ে। ট্যাকটিক্যালি আর টেকনিক্যালি হোসে মরিনহো ওলেগানার সোলশেয়ারকে যেন বুঝিয়ে দিলেন দুই দলের পার্থক্যটা। নিজ মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে ম্যানিউর জালে 4 গোল, এমন তিক্ত অভিজ্ঞতা এর আগে কখনোই ছিল না রেড ডেভিলদের। 28 মিনিটে অ্যান্থনি মার্শাল লাল কার্ড দেখে বের হয়ে যাওয়ার পরই ম্যানচেস্টার ইউনাইটেড হজম করে 4 গোল। সন হিউংমিন আর হ্যারিকেন জোড়া গোল করে প্রতিপক্ষের রক্ষণের দুর্বলতা দেখিয়ে দেন। এ নিয়ে 3 বার প্রিমিয়ার লিগে 6 গোল খাওয়ার লজ্জা নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। এস এম আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখায় আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।